বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা বাসায় বসে অযথা সময় নষ্ট না করে পাঠে মনোযোগী হবা, এবং অনলাইনে যে ক্লাসগুলো আমাদের স্যাররা অত্যন্ত সুন্দরভাবে করতেছে, ওই ক্লাসগুলি তোমরা আশা করি মনোযোগ সহকারে করলে তোমরা উপকৃত হবা। আর এই অনলাইন ক্লাসগুলো স্যাররা তোমাদের অ্যাসাইনমেন্ট অনুযায়ী বিভিন্ন সময়ে ওই অ্যাসাইনমেন্ট অনুযায়ী করে থাকে, আশা করি এই খেলার দ্বারা তোমরা অনেক উপকৃত হবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 কারণে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে, তাই এই এই শিক্ষা ব্যবস্থাটাকে যুগ উপযোগী করে এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী অনলাইন ক্লাস প্রতিটি স্কুলে চালু করার জন্য নির্দেশ দিয়েছে। এই জন্য আমাদের পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান পার্ট 1-2 উদ্ভিদ কোষের বর্ণনা সম্পর্কে আলোচনা করব। তোমরা কোষ হলো কি, অনেকগুলো অংশ নিয়ে একটি কোষ গঠিত, বিভিন্ন রকম একটি আদর্শ উদ্ভিদ কোষ সাধারণত দুটি অংশ নিয়ে গঠিত থাকে। এটা আমরা জানি কি যে একটি আদর্শ উদ্ভিদ কোষ কয়টি অংশ নিয়ে গঠিত থাকে, অবশ্যই তোমরা বলবা যে দুটি অংশ নিয়ে গঠিত থাকে, হলো কোষ প্যারাসিট, 2 প্রোটোপ্লাজম। তাহলে আমরা প্রশ্ন করলাম কি একটি আদর্শ উদ্ভিদ কয়টি অংশ নিয়ে গঠিত থাকে, তোমরা অবশ্যই বলবা যে দুটি অংশ নিয়ে গঠিত থাকে। যদি বলা হয় যে কী কী, তখন তোমরা বলবা কোষ প্যারাসিট ও প্রোটোপ্লাজম। আচ্ছা, কোষ প্যারাসিট কী? ইংরেজি বলে সেল ওয়াল, বাংলাতে বলা হয় কোষ প্যারাসিট। কোষ প্যারাসিট সংক্ষেপে বলা যায় কোষটিকে বাইরে থেকে বিভিন্ন বস্তু থেকে আবদ্ধ করে রাখে। আমি আবার বলি, প্রাচীর এমন একটা জিনিস কোষকে বিভিন্নভাবে আবদ্ধ করে রাখে। আমি আবার বহির্ভাষা যদি বলা হয় তাহলে আমরা বলবো কোষ ঝিল্লির বাইরে জড়বস্তু দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, কি কোষ ঝিল্লির বাইরে জড়বস্তু দিয়ে তৈরি বস্তুটা হবে কিসের? জড়বস্তু এবং দিয়ে তৈরি একটি পুরো গোলাকার একটি প্রাচীর থাকে। এই এই কোষ প্রাচীর ভিতরে অনেক জৈবিক কার্যক্রম চলে, উদ্ভিদকে কোষকে সুরক্ষার জন্য কোষ প্রাচীর এই আবদ্ধ থাকে। এরপরে কোষের প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম কি? আমরা যদি প্রোটোপ্লাজম বলি, কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন ও সজীব অংশ প্রোটোপ্লাজমের গঠিত। আবার বলি, প্রোটোপ্লাজমের ভিতর কী কী থাকে? কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার এবং বর্ণহীন সজীব অংশ প্রোটোপ্লাজম দ্বারা গঠিত। তাছাড়া আমরা আটটু সংক্ষেপে যদি বলি, প্রোটোপ্লাজমের ভিতরে পানির পরিমাণটা থাকে, প্রোটোপ্লাজমের ভিতরে পানির পরিমাণ থাকে 67-90 গ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্টিভ অনেক সময় আসে যে প্রোটোপ্লাজমের ভিতরে পানির পরিমাণ কত, অপশন থাকে অনেকগুলা। আমি আর বলি যে 67-90 ভাগ, ক হতে 60-75 ভাগ, গ 80-95 ভাগ, গহ 90-100 ভাগ। তোমরা অবশ্যই এখানে বলবা যে 67-90 ভাগ ওইটি রাইট কোশ্চেন। অবজেক্টিভের জন্য এটা অ্যাকুরেট প্রশ্ন হলো 67-90 ভাগ, আরগুলো অপশনগুলো তোমরা টিক দিবে না। এরপরে কোষের ভিতরে আটটি অংশ থাকে, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। কী বলে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কোষের ভিতরে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে। আমি আবার বলি, সাইটোপ্লাজম কাকে বলে? যদি তোমাকে বলে তো তুমি বলবা কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে, একটা কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের যে গোলাকার ওর বাইরে জেলির মতো যে অংশ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এইবার এই সাইটোপ্লাজমের ভিতরে উদ্ভিদ কোষের কী কী অঙ্গাণুগুলো থাকে? তোমাকে যদি প্রশ্ন করে
সাইটোপ্লাজমের ভিতরে উদ্ভিদ কোষের কী কী অঙ্গাণুগুলো থাকে? তাহলে আমরা বলবো সাইটোপ্লাজমের ভিতরে কোষ অঙ্গাণুগুলো থাকে এক প্লাস্টিড, দুই মাইটোকন্ড্রিয়া, তিন গোলজিবডি, চার এন্ডোপ্লাজমিক জালিকা, পাঁচ রাইবোজম, ছয় লাইসোজম, সাত সেন্ড্রিওল, আট কোষগহ্বর, সরি হ্যাঁ সাত পর্যন্তই। আমরা বলি কোষ সাইটোপ্লাজমের ভিতরে কী কী অঙ্গাণুগুলো থাকে কোষের? এক প্লাস্টিড, দুই মাইটোকন্ড্রিয়া, তিন গোলজিবডুই, চার এন্ডোপ্লাজমিক জালিকা, পাঁচ রাইবোজম, ছয় লাইসোজম, সাত সেন্ট্রিওল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যদি বলি কোষের ভিতরে, আমি যেহেতু উদ্ভিদ কোষের বর্ণনা দিতেছি, উদ্ভিদ কোষের ভিতরে একদম ফাঁকা যে বড় অংশটা থাকে ওটাকে বলা হয় কি? কোষ গহ্বর। আমরা বলি উদ্ভিদ কোষের ভিতরে ফাঁকা যে বস্তুটা থাকে ওটাকে বলা হয় কোষ গহ্বর। এই কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের ভিতরে বড় আকারে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, তবে কিছু কিছু নির্মূলশ্রেণীর জীবে এটা দেখা যায়, তবে কিছু কিছু নির্মূলশ্রেণীর জীবে এটা ছোট আকারে দেখা যায়, আর উদ্ভিদ কোষে খুব বিশাল বড় আকারে দেখা যায়, তবে সব প্রাণী কোষে এই কোষ গহ্বর থাকে না। তবে কোষ গহ্বর নানা প্রকার জৈব কোষ এই গহ্বরের ভিতরে কোষ গহ্বরটা সাধারণত নানা প্রকার জৈব অ্যাসিড যেমন লবণ, শর্করা, আমিষ এগুলো দুর্বৃত অবস্থায় থাকে। তাহলে আমরা জানলাম কি উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড় আকারে থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, যদিও থাকে কিছু কিছু নির্মূলশ্রেণী প্রাণী কোষে থাকে তা একদম ছোট আকারে থাকে। আর কেউ যদি বলে তোমাকে কোষ গহ্বর কী কী দ্বারা গঠিত, তখন বলবা যে কোষ গহ্বরটা জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ এগুলো সবগুলা একত্রে দ্রবীভূত অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটি উদ্ভিদ কোষের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কী কী উদ্ভিদ কোষে কী কী দ্বারা গঠিত, দুটি অংশ দ্বারা গঠিত, কী কী? কোষ প্যারাসিট ও প্রোটোপ্লাজম। এরপরে আমরা জানলাম উদ্ভিদ কোষে সাধারণত থাকে কী? কোষ প্যারাসিট, এবং তারপর থাকে কী? প্রোটোপ্লাজম, এরপর থাকে কী? সাইটোপ্লাজম, এরপরে থাকে বিশাল বড় আকারের একটা গহ্বর, তাকে বলা হয় কোষ গহ্বর। কোষ গহ্বর অর্থ মানে কোষের ভিতরে ফাঁকা অংশ, এটাকে বলা হয় কোষের ভিতরে ফাঁকা যে অংশটাকেই তাকে বলা হয় কোষ গহ্বর। এরপর আমরা যদি বলি যে কোষ গহ্বর কী কী দ্বারা গঠিত, তাহলে আমরা একবার তো বলবো কোষ গহ্বর বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ এগুলো সাধারণত দুর্বৃত অবস্থা থাকে। তো আমার এই ক্লাসের দ্বারা আশা করি তোমরা উপকৃত হবা এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা আয়ত্ত আনবা, এবং আমাদের অন্যান্য সারের ক্লাসগুলোও সুন্দরভাবে তোমরা আয়ত্ত আনে তোমরা উপকৃত হবা। তোমরা যদি ভালোভাবে ক্লাসগুলো করো তো আমরা তোমরা উপকৃত হলে আমাদের এই কষ্টটা সফল হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।